সে বলল আর কানল যদি আমির জামাল সে এতিমখানা না খুলতেন আজকে আমি এখানে আসার সুযোগ পেতাম না বলি কান্না শুরু হয়ে যায় এতিমদের ক্রন্দন কেউ চোখে পানি রাখতে পারেননি এই ক্রন্দন যাদের হৃদয়ে দাগ কাটে না তারা কি মানুষ যে আশ্রয়ে দিম আমরা পালন করতাম তাদের দুশ্চিন্তায় কারাগারে যে কিভাবে দিন কেটে চাল্লাই জানে এটি ইঙ্গিত দিয়ে বলছেন তোমাকে পেয়েছিলাম আয়েল হিসাবে অসহায় হিসাবে অর্থবিত্তহীন একজন মানুষ হিসাবে অতঃপর আমরাই তোমাকে আশ্রয় দিলাম অতএব ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার কোনো ইয়তীমকে তোমরা ধমক দিও না আমরা কারাগারে যাই আর ফাঁসির কষ্ট ঝুলি সবাইকে তো একসঙ্গে কষ্ট দিবেন না আল্লাহ দেন না এটা আপনাদের জন্য আমানত থাকবে এই মার্কাজ যেন এতিম প্রতিপালন থেকে কখনো বঞ্চিত না হয় আটটা খাত জাকাতের কমতি কমতি এখন চারে এসে দাঁড়িয়েছে এখন চারও থাকবে না শেষ করে দেখবো দুই এসে দাঁড়াবে সবার কাছে আমার দাবি রইল তোমাদের বাবা হিসেবে অবশ্যই তোমাদের আয়ের একটা অংশ মার্কাজের প্রতি মাসে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো যেন চাইতে না হয় এটা আমাদের দাবি তোমাদের কাছে শুধু 2% না তোমরা বহু ইনকাম করলে বহু পাঠাবা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا سورة الدهر نوية دوشة أذكر إثير صومشة أغطو স্নেহাস্পদ এতিমেরা এবং তাদের পালনকারী অভিভাবকবৃন্দ সর্বোপরি আজকে নিয়মিত মাসিক বৈঠকে আগত বিভিন্ন জেলা সভাপতি ও প্রতিনিধি ভাইয়েরা বোনেরাও এসেছেন আমি শুনেছি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আজকের এতিম সম্মেলনের আসার জন্য অভিনন্দন জানিয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বক্তব্য শুরু করছি আপনাদের হয়তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক কারণ মানুষ ভুলের দাস 2005 সালের 22 ফেব্রুয়ারি দিবঙ্গত গভীর রাতে এই বাসা থেকে যখন আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখনও জানতাম না যে আমরা কী কারণে সরকারের চোখের বালি হলাম এবং আমি পত্রিকা পড়লাম কারাগারে বসে ঢাকাতে 2006 সালের রমজান মাসের 13 তারিখে তখন আমাদের দ্বারা পরিচালিত প্রতিপালিত
পৌনে 800 এতিমের রুজি বন্ধ করলেন যিনি সমাজ কল্যাণ মন্ত্রী তখন ছিলেন তার এক কলমের খোঁচায় বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই মন্ত্রী কিন্তু ইসলামপন্থী মন্ত্রী সেকুলার মন্ত্রী আমার দুশ্চিন্তা হলো আমার ছেলে মেয়েদের জন্য না দুশ্চিন্তা হলো আমার এতিমদের জন্য এই এতিমগুলো যাবে কোথায় পৌনে 800 এতিম যদি একটা এতিম পথভ্রষ্ট হয়ে আজকে দুর্নীতিবাজ হয় ডাকাত হয় চোর হয় দায়ী কে হবে এই দুশ্চিন্তার এই ফসল হলো পথের আলো ফাউন্ডেশন স্নেহাসপদ সাখাওয়াতের নেতৃত্বে ওরা যেহেতু কারাগারে যায়নি বাহিরে ছিল তাদের সুষ্ঠু চিন্তার ফসল এটা পথের আলো ফাউন্ডেশন কারণ তৌহিদ ট্রাস্ট ওই সময় ব্যান্ড করে দিয়েছে তারা যার মাধ্যমে আমরা এগুলো করতাম এমনকি যে কুইতি দাতা সংস্থা এতিমদের প্রতিপালনে পূর্ণ সহযোগিতা করত সেই দাতা সংস্থাকেও তারা ব্যান্ড করে দিয়েছিল শুধু তাতেই তারা ক্ষান্ত হয়নি হিংসা তাদের এত বেশি সেই সংস্থার সঙ্গে দায়িত্বশীল ভাইদেরকেও নামে নামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদেরকে যেন তারা কখনোই বাংলাদেশে আসতে না পারে অপরাধ একটাই তারা আহলাদিস আন্দোলন বাংলাদেশকে পৃষ্ঠপোষকতা করত উচিত ছিল তাদের করা তৎকালীন সরকারি ইসলামী দলটিকে সাহায্য করা সেটা না করে তারা করছে আহলাদিস আন্দোলন বাংলাদেশকে এই অপরাধেই তাদের উপরে এই শাস্তি নাজিল হয় তাদেরকে শাস্তি দিতে গিয়ে এই পৌনে 800 এতিমকে যে শাস্তি দেওয়া হলো এটা তাদের মাথায় আসেনি আসলে হয়তো গুরুত্ব দেয়নি কারণ এতিমগুলো তো আহলাদিস এরা মরাই ভালো এরা তো স্বাধীন চেতা কারণ ব্যক্তিগতভাবে আমাকে তারা ভালোভাবেই চেনে যে কারো কাছে মাথা নিচু করার লোক না দুনিয়া বিষার্থে আল্লাহ পাক আমাদের মনের কথা শুনেছিলেন এতিমদের প্রাণের আকাঙ্ক্ষা জেনেছিলেন আজকে সংলাপে আপনারা দেখলেন না এতিমদের ক্রন্দন কেউ চোখে পানি রাখতে পারেননি এই ক্রন্দন যাদের হৃদয়ে দাগ কাটে না তারা কি মানুষ যে 800 এতিম আমরা পালন করতাম তাদের দুশ্চিন্তায় কারাগারে যে কীভাবে দিন কেটেছে আল্লাহ জানে ধন্যবাদ এই পথের আলো ফাউন্ডেশনকে তারা চিন্তা করে এটা বাংলা নাম দিয়ে শুরু করেছিল আরবি নাম দিলে হয়তো ব্যান করে দিত তখন যে চারজন মিলে শুরু করেছিল একজন আজকে এখানে নাই সেটা আমার ভাগিনা সাতক্ষীরা বাকি তিনজন একজন এখন সৌদি আরবে আছে আর দুজন মৌজুদ চেয়ারম্যান ডক্টর সাখাওয়াত সেক্রেটারি শামসুল আলম এতিম সম্মেলন তখন হয়তো এহতরাসের উদ্যোগে ঢাকাতে এতিমের দায়িত্বশীল আমরা করেছিলাম আমাদের ডক্টর কবিরুলকে মদিরুল আইতাম হিসেবে সারা দেশে 12টা এতিমখানা তখন ছিল আর এছাড়াও প্রতিষ্ঠানের বাইরেও অনেক এতিম আমাদের ছিল দুর্ভাগ্য আমরা কারাগারে যাওয়াতে এবং আমাদের দাতা সংস্থা নিষিদ্ধ ঘোষিত হওয়ার কারণে এতিম প্রতিপালনে যেগুলো সমস্যা এতিম সম্মেলন কি করে হবে দীর্ঘদিন পরে পথের আলো ফাউন্ডেশনের চিন্তা চেতনায় সারা দেশের এতিমদের নিয়ে আল মারকাজ ইসলামিয়া সালাফি এই ময়দানে সর্বপ্রথম এতিম সমাবেশ হতে যাচ্ছে বা হয়ে গেছে বলতে পারেন এজন্য আমি তাদেরকে প্রাণ খুলে অভিনন্দন জানাচ্ছি দোয়া করছি আর তো মনে হয় এখন প্রতি বছরে বছরে একবার করে এতিম সম্মেলন অথবা হয়ে যেতে পারে তাই না অন্তত আঞ্চলিক ভিত্তিতে হওয়া ভালো
19টা প্রতিষ্ঠান চলছে, 15টা প্রতিষ্ঠান চলছে এখনো। যে প্রতিষ্ঠানগুলো আমরা করে গিয়েছিলাম কারাগারে যাওয়ার আগে, আলহামদুলিল্লাহ সেগুলি পরে সবটাই বহাল আছে, এজন্য আমরা শুকরিয়া জানি আলহামদুলিল্লাহ। দাতা সংস্থা পরিবর্তন হয়েছে, কিন্তু দাতা তৈরি হয়েছে আমাদের দেশের মধ্য থেকেই, এটাই সবচেয়ে আনন্দের খবর নয় কি? আল্লাহ সবারই রুজির মালিক, আল্লাহ এতিমের রুজির মালিক, তিনি কোনভাবে কাকে রুজি দিবেন তিনি খবর রাখেন। আমাদের এতিমদের জন্য সবচেয়ে বড় গর্ব এই যে আমরা সবাই আমাদের এতিম মোহাম্মদের উম্মত। আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকে ইতিমান ফাআওয়া ওয়াজাদকা দাল্লান ফাহাদা। আল্লাহ কি তোমাকে পান নাই একজন ইতিম হিসেবে? কি আমাদের নবী ইতিম ছিলেন না? তারপর ওয়াজাদকা দাল্লান ফাহাদা, ওহির জ্ঞান তোমার ছিল না, অতঃপর তোমাকে ওহির পথে আমরা পরিচালিত করেছি। ওয়াজাদকা আইলান ফাআগনা, তুমি ছিলে অসহায়, বাপ নেই মা নেই, চাচা তাকে মানুষ করেছিল আবু তালেব, ঠিক না? আল্লাহ এটাই ইঙ্গিত দিয়ে বলছেন তোমাকে পেয়েছিলাম আয়েল হিসাবে, অসহায় হিসাবে, অর্থবিত্তহীন একজন মানুষ হিসাবে, অতঃপর আমরাই তোমাকে আশ্রয় দিলাম। অতএব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোন ইতিমকে তোমরা ধমক দিও না। একদিন ব্যক্তি এসে বলছে হে আল্লাহর রাসূল, আমার অন্তরটা খুব শক্ত, আমার অন্তরটা নরম হওয়ার জন্য আমি কি করতে পারি? আল্লাহর রাসূল তাকে ছোট্ট কথা দিয়ে জবাব দিলেন, ইমসাহ আল ইতিম রাস আল ইতিম, তুমি ইতিমের মাথায় হাত বুলাও। চমৎকার মেডিসিন, খেয়াল করেছেন? যখন একজন মানুষ এতিমের মাথায় হাত বুলায় তখন তার মনে এটা চিন্তা হয় যে আমি যদি আজকে মারা যাই কাল তোমার ছেলের এতিম হবে। এই চিন্তা যখন আসবে অটোমেটিক আপনার মনের নিষ্ঠুরতা দূর হয়ে যাবে। ইতিহাসের বহু প্রমাণ আছে যারা অভিভাবক এসছেন তারা ভবিষ্যৎবাণী শুনে রাখেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিরুল ইতিম কাহাতাইন, আমি এবং ইতিমের অভিভাবক বা প্রতিপালক জান্নাতে এই দুই আঙুলের মতো পাশাপাশি থাকবে। বলুন সুবহানাল্লাহ, এর চাইতে বড় আকাঙ্ক্ষা তো মোমেনের জীবনে কিছুই থাকতে পারে না। পথরালে ফাউন্ডেশন সেই দায়িত্ব পালন করেছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সবার উপরে এই দায়িত্ব পালন করেছে। দাতা পরিবর্তন হয়েছে, আল্লাহর দান কিন্তু বন্ধ হয়নি। অতএব ইখলাসের সাথে কাজ করে গেলে ইখলাসের পুরস্কার আল্লাহ দিয়ে থাকেন। দুনিয়াবি কোনো স্বার্থ স্থান পেলে আল্লাহ সেখানে মুখ ফিরিয়ে নেন। আমরা কারাগারে যাই আর ফাঁসির কাজটা ঝুলি, সবাইকে তো একসঙ্গে কষ্ট দিবেন না, আল্লাহ দেন না, এটা আপনাদের জন্য আমানত থাকবে। এই মার্কাজ যেন এতিম প্রতিপালন থেকে কখনো বঞ্চিত না হয়। আরও যে সমস্ত এলাকা আছে, এখন তো এতিম প্রায় হচ্ছে, নদী ভাঙ্গায় মানুষ, আগুনে পোড়া মানুষ, ভূমিকম্পে ধ্বংস হওয়া মানুষ, প্রতিদিন এতিম সংখ্যা বাড়ছে। সিরিয়ার তুরস্কের ঘটনা আপনারা শুনছেন না? কালকে ছিল যারা আমির আস্তালা ফকির, আমাদের যারা পদ্মা যমুনা তিস্তার প্রতিবেশী যারা আমরা আছি, আমাদের জীবনে কি এটা হচ্ছে না যারা তিস্তা পাড়ে বসবাস করছেন? কালকে তাদের কত জমি ছিল, আজকে তাদের কিছুই নাই, নিঃস্ব ফকির হয়ে গেছে। ঠিক যারা রংপুর এলাকায় বসবাস করছেন তাদের জীবনটা এইভাবেই কাটছে। কত ফসলের স্বপ্ন দেখল, কত কয়েকদিন আগে শিলাঝড় হলো, আমাদের এক ভাই যে শিরাপাড়া মসজিদে মাদ্রাসায় আমরা গেলাম তো মাত্র কত 23 তারিখে সম্ভবত, কাকুনার সফর করলাম না,
যে মাদ্রাসায় আমরা গেলাম সেই মাদ্রাসার সেক্রেটারির 38 বিঘা জমি এক শিলাবৃষ্টিতে শেষ। আমি সেদিন ফোন করে তাকে সান্ত্বনা জানালাম, শুধু বললাম ভাই আপনার তো 38 বিঘা জমি চলে গেছে, পাশে আরও অনেকের হয়তো 1 বিঘা জমি চলে গেছে, এই 1 বিঘা জমি তার একমাত্র পুঁজি, তার জীবনটা একবার চিন্তা করুন আর আপনার জীবনটা চিন্তা করুন। বলে স্যার আমার আরও জমি আছে সেখানে, কিন্তু এই শিলাবৃষ্টি লাগেনি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বললাম এটা মোমিনের পরীক্ষা, আল্লাহ কাউকে নিয়ামত দিয়ে পরীক্ষা করবেন, কাউকে নিয়ামত ছিনিয়ে নিয়ে পরীক্ষা করবেন, সর্বাবস্থায় যদি আপনি আল্লাহর উপরে ঈমান দৃঢ় রাখেন ইনশাআল্লাহ আল্লাহর ভাষায় ওয়াজাজাউহুম বিমা সাবারু জান্নাতাম ওয়া হারীরা, তারা যে সবর করেছে এর ফলাফল হচ্ছে এই জান্নাত এবং রেশমি পোশাক, আল্লাহ নিজেই ওয়াদা করছেন। অতএব আপনারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই কর্মসূচিগুলা সবসময় নিজেরা পড়বেন, খেয়াল রাখবেন। যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা তো এগুলো জানেনি। আন্দোলন যুব সংঘ সোনামণি মহিলা সংস্থা এবং আল আউনের সর্বল পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন সদস্য সবাই কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যে আমরা ব্ল্যাট দিচ্ছি এটা বলা যায় বাংলাদেশের ইতিহাসে একটা বিপ্লব, সব জায়গায় আছে সন্ধানী আর কী সব নামটাও আছে, তারা ব্ল্যাট জমা করে রাখে ব্ল্যাট ব্যাংকে, আমরা কিন্তু জমা করে রাখি না। আমাদের এক একটি ডোনার এক একটা জীবন্ত ব্ল্যাট ব্যাংক, প্রতি এর সালে ব্ল্যাট গ্রুপিংয়ে হচ্ছে, আজকেও করছে না আজকেও করছে ডানফেশ করছে আলহামদুলিল্লাহ, এটা আমি জানতাম না, ধন্যবাদ। আমাদের এক একটা ডোনার অর্থাৎ রক্তদাতা সদস্য একটা জীবন্ত ব্ল্যাড ব্যাংক। আপনার জেলায় যদি ব্ল্যাড ব্যাংক থেকে বলে আলাউনে থাকে একজন মুমূর্ষ রোগী, যদি তাকে যে সঙ্গে সঙ্গে এখান থেকে ফোন করে দেওয়া যে অমুক জেলাতে ব্ল্যাডের সমস্যা এসে গেছে, দাবি এসে গেছে, তোমরা দৌড়াও, নিজের খরচে চলে গিয়ে তাকে ব্ল্যাড দিচ্ছে, জীবন্ত ব্ল্যাড তার দেহে ঢুকে যাচ্ছে। ডাক্তারদেরই বক্তব্য হলো যে জীবন্ত ব্ল্যাড যেটা যায় ওটা দিনের দিন অ্যাকশন করে ওই ব্ল্যাড ব্যাংকে, রক্ষিত ব্ল্যাডের চাইতে বহুগুণ বেশি শক্তিশালী ওটা, সেটা কি ভালো নয়? শুধু তাই নয়, আমরা কোনো অ্যাডিক্টেড মাদকাসক্ত বিড়ি সিগারেট খোরের কারোর ব্ল্যাড আমরা নেই না, আমাদের ব্ল্যাডটাও সহি, দাতাও সহি, ইনশাল্লাহ কাজও করবে সহি, কথা বলছে। এটাও কিন্তু আমাদের একটা বৈপ্লবিক পদক্ষেপ আন্দোলনের জন্য, প্রতিটি ব্যাপারে আপনার খেয়াল করে দেখবেন। আল্লাহপাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে এই বিশুদ্ধ দিনই দাওয়াতে শরীক হওয়ার তৌফিক দান করুন। এতিমদের বিষয়ে ফজিলতের বহু হাদিস শুনেছেন, আমি আসার আগেও শুনেছেন, সবচেয়ে বড় হাদিস কিন্তু এটাই যে আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে দুই আঙুলের মধ্যে পাশাপাশি থাকবো, এর চাইতে বড় কোনো সুসংবাদ আর কি হতে পারে? আমাদেরকে যেন আল্লাহবাক এই অধিকারী করেন, যদি আমরা অহংকারী হয়ে যাই ধ্বংস হয়ে যাবো, ইখলাস থাকে ইনশাআল্লাহ নেকি পাবেন। এ বিষয়ে আমার অভিজ্ঞতার আলোকে কিছু নসিহত আপনাদেরকে বলব, যারা দায়িত্বশীল আছেন তারা আপনাদের এতিমদের হিসাব নিকাশটা পৃথক রাখবেন। এতিমদের খাওয়ানোর জন্য মানুষ সবসময় টাকা পয়সা দিতে খুব বেশি ইচ্ছুক, এখানে তো আমি দু এক সময় রসিকতা করি বলি যে আমাদের যারা টাকা দিয়ে খায় ওই পাশের ডাইনিংয়ে, আর এইটা হলো এতিমদের ডাইনিং, তো ওদের চেয়ে এরাই ভালো খায়, কেন বলতে পারে? প্রায় ছাগল ভ্যাবা করে, মানে কী ডিস্টার্ব করে, কী ব্যাপার, তো স্যার একটা ছাগল দান করে গেছে। তার আমরা খাসি কেনার চিন্তাই করি না, এই 1,000-1,500 কেজি এখন, তাই না? এর ঈদুল আজহাতে কোরবানি করা ছাড়া আমি তো কখনো খাসি খাই না। আচ্ছা আমার এতিমরা মাসে মাসে খাসি খাচ্ছে, পারলে মাসে দুবার খাসি খাচ্ছে, বেশি খায় না? তাহলে এদের এই এতিমদের দেওয়ার দানা যদি আপনি ভাগ বসান, আপনি আল্লাহকে দায়ী হবেন না? চেষ্টা করবেন, করবেন না? বহু এতিমখানায় যখন তহসিল ট্রাস্টের দায়িত্বে ছিলাম আমরা সারপ্রাইজ ভিজিট দিতাম,
সেসব মর্মান্তিক কিছু অভিজ্ঞতা আমার কাছে আছে, যে জন্য এখন আপনি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে আরো সাথী ছিল সেই সময় অত সাতজনের কমিটি থাকে না ট্রাস্টে, এখন আমি সাহায্য আছে নাই কেন, সবটার পিছনে কারণ আছে। যদি সে সময় কঠোরভাবে আমি এগুলো নিয়ন্ত্রণ না করতাম, ওরাই আসছে আমার এখানে মাতবারি করলে কোথায় হারিয়ে যেত সব। এতিমকে নিয়ে খেলা করার সুযোগ আমি কাউকে দিই নাই, এখনো কিন্তু আমার ওই নীতি আছে। কোন এলাকায় এতিমের টাকা মিস ইউজ করে আপনারা করেন বা অন্যের সঙ্গে মিশিয়ে ফেলেন, আপনিও জাহান্নামি হবেন আমিও জাহান্নামি হব। আমার অজান্তে হলে আমি আল্লাহ তো ক্ষমা করলেও করতে পারেন, আমি জানিয়ে দিচ্ছি আজকে যে সবাইকে যদি এক জায়গায় পেয়ে যাচ্ছি, সবার উদ্দেশ্যে বলছি আপনারা যে 15টা প্রতিষ্ঠানে এসছেন দায়িত্বশীলদেরকে বলছি এতিম রাখার সমস্যা নেই কিন্তু হিসাবটা পৃথক রাখেন। করতে রাজি আছেন? পারবেন তো? এতিমের টাকা যেন খাবেন। হ্যাঁ, শিক্ষকরা শিক্ষাদান করবে, সেখানেও টিউশন ফি কিন্তু এতিমখানা থেকেই যাবে। আমাদের এতিমদের টিউশন ফি জানা গেছে, টিউশন ফি যত টাকা হোক না কেন এতিম ফান্ড থেকে এতিমদের জন্য যাবে। অন্যান্য ছাত্রদেরকেও যে যেভাবে দেয় সেভাবে, কিন্তু এতিমদের হিসাবটা পৃথক রাখবেন। এটা আপনার জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। এরপরও মানুষ কোনো এতিমখানায় দিতে চায়, অন্যদিকে দিতে চায় না, মনে রাখবেন এই প্রতিষ্ঠান যদি না থাকে এতিমখানা চালাবে কারা? অতএব এই আয়াতটা মনে রাখেন, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া والوالدان احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي الملكس يسالونك ماذا تنفقون اے محمد তোমাকে ওরা জিজ্ঞেস করছে ماذا ينفقون ওরা কি খরচ করবে, উত্তরে আল্লাহ বলছেন বলে দাও قل ما انفقتم من خير فللوالدين والاقربين واليتامى والمساكين তোমরা যে সমস্ত আল্লাহর পথে যে সমস্ত ব্যয় তোমরা করো খায়রিন, মন্দ দান আল্লাহ কবুল করবে না, ডাকাতি করে বসা আল্লাহ কবুল করবে না, চুরি করে বসা আল্লাহ কবুল করবে না, তোমরা যে হালাল অর্থ ব্যয় করো আল্লাহর পথে লিল ওয়ালিদাইন আগে বাপ মা, তারপরে ওয়াল আকরাবিন নিকটাত্মীয়, অনেকের ভাই বোন অসহায় আছেন তা যে খেয়াল করবেন, এরপরে বলে ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম ও মিসকিন, মিসকিনরা এতিমের এক দরজা উপরে, মিসকিনরা আয় করে কিন্তু তাদের সংসার নির্বাহ হয় না তা দিয়ে, এতিমরা তার চেয়ে এক দরজা নিচে মানে তার না চাইলে চলে না। তাহলে বোঝা গেল আপনাদেরকেও এটা খেয়াল করতে হবে যে এতিম শুধু নয় মিসকিনদেরকেও আমাদের মানুষ করতে হয়। এই জন্য দেখেন হেডল্যান্ডে দেখি লেখা এতিমখানা দুষ্ট আছে না, দুষ্ট এতিমখানা আছে না, এখানে অনেক ছেলে আছে বাপ আছে মা আছে কিন্তু তারা পড়াতে পারে না, অনেকের মা আছে বাপের খবর নেই, কোথায় যে ঘুরে বেড়াচ্ছে ঠিক নাই, দায়িত্বহীন আছে এরকম অনেক জায়গায়, শুধু এখানে যখন আসে নিশ্চয়ই আপনার জেলাতেও আছে। এই জন্যই আমরা দুষ্ট একটা নাম যোগ করে দিয়েছি গত কয়েক বছর আগে থেকে। এই প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে তাহলে এতিমরাও বাঁচবে, শুধু এতিম মনে করে টাকা দিলে হবে না, কিন্তু আপনারা দেখছেন খুব বেশি এতিমখানায়, সেই জন্য এতিমখানা ছতলা বিল্ডিং হয়ে গেছে তাই না, মাদ্রাসা কিন্তু হয়নি, সে কুয়েতি ভাইরা সে কোন জমানায় দেওয়ার টাকা দিয়ে বিল্ডিং করে দিয়ে গেছিল সেটাই আছে পড়ে, এতিমখানা কিন্তু ছতলা বিল্ডিং হয়ে গেল। এতিমখানা দিচ্ছেন যদি আমেরিকা জমাতার বিল্ডিং না থাকে বসবো কোথায়, এতিমকে নিজেরা চলতে পারে? এতিম তো চালাতে হয়, চালাবে কারা? এমন একটা দিন আসতেছে যে সমস্ত আটটা খাত জাকাতের কমতে কমতে এখন চারে এসে দাঁড়িয়েছে, এখন চারও থাকবে না, শেষ কাজ দেখবো দুই এসে দাঁড়াবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার নিয়ত করে টাকা পাঠাবেন, আমাদের বাইতুল মাল ফান্ড আছে, এসব তো আপনার সবার কাছে আছে তাই না,
অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, সেখান থেকে আমরা এতিম ফান্ডও দিই, প্রয়োজন হলে অন্য ফান্ডও দেই। এখানে নদাপাড়ার প্রতিটা ঘাস পর্যন্ত বাঁচাবেন ফান্ড, এখানে একটা পয়সা আল্লাহর রাস্তা ছাড়া বান্দার রাস্তা ব্যয় হয় না। বিশ্বাস রাখেন, এই বিশ্বাস এই কাজ করবে। এখানে একটি পয়সাও ডানে পাওয়া যাবে না, হিসাব রক্ষক এ পাশেও আছে ও পাশেও আছে, সুযোগ কিছু নেই। হয় দাওয়া ফান্ডে খরচ হবে, না এতিম ফান্ডে খরচ হবে, নইলে কনস্ট্রাকশন ফান্ডে খরচ হবে, না মসজিদ ফান্ডে খরচ হবে, হতেই হবে। একদম তো মসজিদ ফান্ডটা আলাদা বিষয়, ওটা আপনার আলাদাভাবে দান করে দেবেন। সব জায়গাতে আপনাদের এগুলো আছে, কয়েকটা জেলা দুর্বল হয়ে গেছে, আন্দোলন কমে গেছে, খালি এতিম নিয়ে আর মাদ্রাসা নিয়ে ব্যস্ত। আমি নাম করেও বলতে পারি, এখন সামনে বসে যাওয়ার তাদের সভাপতি, তার নাম বলে লজ্জা দিচ্ছি না। আপনারা ঘরে ঘরে ছোট ছোট থ্রি আর ফোর পর্যন্ত মাদ্রাসা খুলি খুলি কেন্দ্রকে বঞ্চিত করে দিচ্ছেন, এটা কিন্তু হবে না। যদি আপনার আন্দোলন ছিল বলে আপনি আজকে পরিচিত হয়েছেন, যুব সংঘ ছিল বলে আপনি আজকে নেতা হয়েছেন, আপনার যাবতীয় সম্মান যাবতীয় মর্যাদা সংগঠনের কারণে, সংগঠনেই তো আপনি জিরো, তিন পয়সা মূল্য আপনার নেই। মনে থাকবো তো এগুলো, ইসলাম ছিল বলে মুসলমানের সম্মান, ঠিক সংগঠন আছে বলে আমাদের সম্মান। সংগঠন থেকে যারা চলে গেছে, বহিষ্কৃত হয়েছে, তাদের মর্যাদা আজকে কোথায়? এগুলো চিন্তা করবেন না। আপনার জেলায় যদি আপনার আন্দোলন না থাকে, সংগঠন না থাকে, আপনার এতিমখানা আর ওই মাদ্রাসা বানানোর কোন দরকার আছে? আপনারা কালেকশন করে করে নিজের মাদ্রাসা সব নিয়ে নিচ্ছেন, আচ্ছা কেন্দ্রে কিছুই পাঠাচ্ছেন না। এই অভিজ্ঞতা যেন আমাকে আর না শুনতে হয়। সবার আগে গাছের গোড়া না গাছের ডাল উত্তর দেন? আগে গোড়ায় পানি দেবেন না ডালে পানি দেবেন? গোড়া তো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনাদের বিবেকে লাগে না? এই বিল্ডিংগুলো যা ছিল সেই আপনারা এখানে আস্তে আস্তে বুড়ো হয়ে গেছেন, একই বিল্ডিং দেখছেন, কিন্তু নতুন কোনো বিল্ডিং হচ্ছে না, ও পাশে পানি পড়ে আছে, দেখেন না খেয়াল করে? দেশি প্রবাসী সবাই আমাদের আছে, এই এতিমখানতে মানুষ হয়ে বড় বড় ভালো ভালো ছেলে তৈরি হয়েছে। সে তালিকাটা কই? না না, আমাকে তালিকা দেখলাম, তালিকাটা দেখাও, তালিকাটা কই? প্রায় 130 জনের 35 জনের তালিকা আমাকে দিয়েছিল ক্যান্সার। তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এখন কেউ কলেজের প্রফেসর, কেউ বিদেশে যে বড় বড় চাকরি বাড়ি করছে আছে না, কিন্তু সবার উদ্দেশ্যে বলছে যে যেখানে তোমরা আছো, যারা এখান থেকে বেরিয়ে প্রতিষ্ঠিত হয়েছ, আমার বাকাল মার্কাজ থেকে একটা ছেলেকে আমি পেয়েছিলাম, পিংলাং কি কোথায় পিংলাংটা, নারায়ণগঞ্জে না সোহেল, নারায়ণগঞ্জে তো, দুই তিন বছর আগে আমি ওখানে গিয়েছিলাম, ওখান থেকে একটা ছেলেকে আমি পেয়েছিলাম, এত সুন্দর ছেলে যে হয় আমাদের এতিমখানে আমি জানতাম না। সে বলছে স্যার এখানে আহলাদিসের লোক, আহলাদিসের লোক কবর পূজা করতেছে, এক গাছকে সামনে রেখে এক বেদাতি সেখানে গিয়ে আস্তানা খুলেছে, আর এলাকার সব আহলাদিস, অথচ সব সেখানে যেয়ে পূজা দিচ্ছে আর সেখানে পড়ে যা করতে, বুঝতে পারছেন? এই ছেলে ওখানে কোনো কারণে চাকরির জন্য হোক ব্যবহার ওখানে গিয়েছিল, সেইখানে যে তার দাওয়াতের মাধ্যমে এই পুরা ওই খানকাটাই বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? পরে ছেলেকে বললো বাবা তুমি কে, তুমি বক্তব্য রাখো তো দেখি। সে তার বক্তব্যে বলল, সে বলল আর কানল, যদি আমির জামার সাক্ষীরা এতিমখানা না খুলতেন আজকে আমি এখানে আসার সুযোগ পেতাম না, বলি কান্না শুরু করে দিলাম, তুমি আমাদের এতিমখানা মানুষ হয়েছো নাকি, তোর নাম কি, ইত্যাদি ইত্যাদি, যাই বাকিটা আলতাম বলতে বলতে পারবো। এই ছিল নাম কি আলতাম? হ্যাঁ খারুল ইসলাম, রাইট। বলে কান্না শুরু করে দিল, আরো অনেক প্রশংসা করলো, আরো অনেক অনেক কর্মকাণ্ড আমার সম্বন্ধে বললো। আমি জানতামই না যে সেখানে এরকম একটা ছেলে তৈরি হয়েছে, এবং সে ওইখানে গিয়ে তো পেটের দেয় সেখানে গিয়েছে। আমার তুই বাবা বেতন পাও কত? তো স্যার 3,000 টাকা পাই। আশ্চর্য, 3,000 টাকা বেতনে কার সংসার চলে? তারা ছিল দায়িত্বশীল কোটিপতি সব, এটা ধমক দিয়ে চলে এলাম, বাট আপনার লজ্জা নেই? 3,000 টাকা তো বাড়ির একটা মেথডের বেতন 3,000 টাকা নেই।
সেটা কাজ করে তার পুরস্কার দেওয়া হয়েছিল কে কি করেছে জানি না তাহলে এতিমখানা করার একটা ফল আমি তো ডাইরেক্ট পেয়েছি আর এখান থেকে যারা বেরিয়ে গেছে তালিকা আমার সামনে এখানে 47 জন দিয়েছে আমি একটা ছেলেকে দেখলাম জাহিদ বক্তব্য রাখছে এখানে ও এখানে কি কি ক্যান পাবলিক স্কুলের ইংলিশের লেকচারার সেখানে বক্তব্য করলো দিল্লি এখানে আমি তাকে চিনতাম না এরকম ধরে দেশের বিভিন্ন প্রান্তে তারা প্রতিষ্ঠিত এইসব ছেলেদেরকে বলবো আমাদের সংগঠন চলে কি দিয়ে কত কত দিন বলুন তো আপনারা প্যারেড কত কত দিন কোনো কথা না চুকে বসে আছে টাকা দেন না আপনারা হ্যাঁ বলা পরে মাথা নড়ে এইসব সুমম্বক মধ্যে কোনো কাজ হবে না তো আপনারা টাকা দেন না 100 টাকা থেকে 2 টাকা দেন না এই পুঁজি দিয়েই কিন্তু আমাদের সংগঠন চলে যারা তোমরা প্রতিষ্ঠিত হয়েছ যদি তোমরা এই তোমাদের এই গোড়ার কথা ভুলে যাও তোমরা অকৃতজ্ঞ হবে আমাদের অকৃতজ্ঞদের খাতায় নাম লিখিও না তোমরা যত বড়ই তোমরা এখন হও না কেন গোড়া কিন্তু এই নদে পড়ে গোড়া কিন্তু সাক্ষী রায় যেখানে যেখানে আমার এতিমখানা খুলেছে বাগেরহাটে আসে না গোড়া কিন্তু সেখানে যদি তুমি গোড়া ভুলে যাও তোমার মতো অকৃতজ্ঞ দুনিয়া আখেরাতে কোন সঞ্চয়কে ব্যর্থ হবে তুমি তোমাদের কাছে প্রতিষ্ঠাতা হিসেবে আমি অহংকার করে বলছি না যে সম্পূর্ণ চিন্তা চেতনা নেই কিন্তু আমার ব্রেন একাই এত সহজ এগুলো হয়নি আমি এখনো মরিনি কিন্তু আমি এখনো অভাবে পড়ে গেছি যদি তোমাদের কাছ থেকে 100 টাকা 2 টাকা করে আমরা পেতাম তাহলে আমাদের কোনো অভাব হতো না আরো বিল্ডিং হয়ে যেত এখানে তুমি প্রভাষক হয়েছো হাজার হাজার টাকা ইনকাম করছো তোমার ইনকামের একটা অংশ নদে পাবে না তোমার বাপ মা তোমার মানুষের মানুষ হচ্ছে আমরা অর্থাৎ আমাদের দাবি আছে যেমন সন্তানের কাছে বাবার দাবি থাকে তোমাদের কাছে আমাদেরও দাবি আছে দুদিনপুর আমি মরে যাবো চেয়ার খালি হয়ে যাবে আরেকজন আসবে সবাইকে পুরো আনুগত্য রাখবে সবার মাধ্যমে তোমাকে এই প্রতিষ্ঠান চালাতে হবে তোমরা যারা বাইরে আসো আর ভিতরে আছে কে কোথায় আসো জানি না সবার কাছে আমার দাবি রইল তোমাদের বাবা হিসেবে অবশ্যই তোমাদের আয়ের একটা অংশ মার্কাজে প্রতি মাসে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো যেন চাইতে না হয় এটা আমাদের দাবি তোমাদের কাছে শুধু 2% না তোমরা বহু ইনকাম করলে বহু পাঠাবা এটা মিনিমাম 2% বলি আমরা কেউ সিঙ্গাপুরে থাকো কেউ তুরস্কে থাকো কেউ সৌদি আরবে থাকো যে যেখানে থাকো না কেন সবার কাছে আমাদের দাবি থাকবে এর প্রতিষ্ঠান বাঁচাতে হবে গাছ বাঁচলে আবারও ডাল ফোলা আসবে ঝড় আসবে ডাল ভাঙবে গোড়া তো ভাঙবে না এই কথাগুলো মনে রাখবেন যারা অভিভাবক এবং যারা এতিম থেকে প্রতিষ্ঠিত হয়েছে তোমরা সবার কাছে আমার দাবি রইল তোমাদের সম্মিলিত দানের মাধ্যমে যেন প্রতিষ্ঠান চলে কোনো একক বড় লোকের টাকা দিয়ে যদি ওর মুখাপেক্ষি হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান ধ্বংসই যাবে ছাত্রী শিক্ষিকা যে যেখানে আছেন সবার কাছে আমাদের অভিনন্দন রইল আপনারা মায়ের মতো সন্তানদের ভালো পালন করুন আর যারা আছেন পুরুষ তারা সন্তানদেরকে ছেলেদেরকে যেভাবে মানুষ করেন সেইভাবে স্নেহের সাথে মানুষ করুন হাদিসটা মনে রাখবেন হৃদয়ের শক্ত হৃদয় দুর্বল হয়ে যায় যখন এতিমকে পাওয়া যায় এতিমের মাথা হাত বিলিয়ে দোয়া করবেন আজকে যে সংলাপটা হয়েছে অত্যন্ত চমৎকার সংলাপ হয়েছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শান্তিল আলমকে এই সুন্দরের সংলাপ তৈরি করার জন্য সেই সাথে পরিবেশন যারা করেছে ছেলেরা তাদেরকে অন্তর থেকে দোয়া করছি আল্লাহ ওদেরকে যেন সত্যিকার অর্থে বড় করেন দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করেন আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু